70 শহীদ হয়। যুদ্ধ শেষে সকল শহীদের লাশকে একত্রিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল শহীদের লাশ গুনে গুনে দেখছিল। তবে দুইটা লাশ কম, একটা হলো তাসাসা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, সকল সাহাবীদেরকে বললেন সেই লাশ দুটোকে খোঁজাখুঁজি করার জন্য। তারা খোঁজাখুঁজি করতে লাগলো। ঠিক সেই সময় বোরকা পরা একজন মহিলা আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনেন না। তখন মহিলাটি বলল, ইয়া রাসূল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। তখন মহিলাটি বলল, আপনি গতকাল একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ মনে আছে, গতকাল আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে পড়িয়েছিলাম, আর সেই বিয়ে খুশি হয়ে আমি খেজুর ছিটিয়েছিলাম। তখন মহিলাটি বলল, ইয়া রাসূল, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমাদের গতকাল বিকেলে বিয়ে হয়, বাসরাতে আমাদের পরিচয় হয়নি। রাত যখন 2টা বাজে তখন ঠিক উহুদের যুদ্ধের জন্য সে প্রস্তুত হয়। যাওয়ার সময় আমাকে বলেছিল, যদি বেঁচে থাকি তাহলে দুনিয়াতেই দেখা হবে, আর যদি শহীদ হই তাহলে দেখা হবে জান্নাতে। যাওয়ার সময় সে আমার কপালে একটা চুম্বন এঁকেছিল। আমি লজ্জায় বলতে পাইনি, আপনার জন্য গোসল ফরজ। ইয়া রাসূল, আপনি তো শহীদদেরকে গোসল দেন না, আপনি কি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়ে দিবেন? রাসূল তখন সম্মতি দিল। ঠিক সেই সময় সাহাবীরা দৌড়ে এসে বলল, ইয়া রাসূল, হানজালাকে পাওয়া গেছে। তারপর সবাই দৌড়ে সেখানে গেল, গিয়ে দেখলেন সাদা কাপড় দিয়ে মোড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর দেখলেন তার মাথা ভিজা। ঠিক সেই সময় জিব্রাইল আল্লাহ সালাম এসে বললেন, ইয়া রাসূল, হানজালার কুরবানিতে মহান আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছে যে আল্লাহ তাআলা নিজে আমার বাহিনীকে বলেছেন হানজালাকে নিয়ে আসতে। তারপর আমরা ফেরেশতাগণ মিলে তাকে 3 আসমানে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে তাকে গোসল করিয়েছি, আর তার শরীর থেকে যে খুশবু পাচ্ছেন এটা হলো আল্লাহ তাআলার বিশেষ এক আতরের খুশবু। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ঠিক এতটাই সম্মান দিয়ে থাকেন। একটি ছেলে তার বাবার কাছে গিয়ে নরম সুরে বলল, বাবা আমি আজকের থেকে আর কখনোই মসজিদে যাব না। বাবা তখন তাকে প্রশ্ন করল, আচ্ছা আমি কি জানতে পারি তুমি কেন মসজিদে যাবে না? তখন ছেলেটি উত্তরে বলল, বাবা আমি মসজিদে যাওয়ার পর দেখি কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ দুনিয়াবি কথা নিয়ে ব্যস্ত থাকে, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত থাকে, তাই আমি ঠিক করেছি আমি আর কখনোই মসজিদে যাব না। তখন তার বাবা বলল, আচ্ছা তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে আমি তোমাকে একটা কাজ দিতে চাই, তুমি কি করবে? তখন তার ছেলে বলল, হ্যাঁ অবশ্যই করব। তখন তার বাবা বলল, তুমি এক গ্লাস পানি ভর্তি নিয়ে মসজিদের চারপাশ দিয়ে কয়েকটা রাউন্ড দিবে, তবে খেয়াল রাখবে এক ফোঁটা পানিও যেন না পড়ে। তারপর ছেলেটা তার বাবার কথা মতো এক গ্লাস পানি নিয়ে মসজিদের চারপাশ দিয়ে কয়েকটা রাউন্ড দিতে লাগলো। রাউন্ড দিয়ে শেষ করে বাবার কাছে এসে বলল, বাবা আমি তোমার কাজ সম্পূর্ণ করেছি, এক ফোঁটা পানিও পড়েনি। তখন তার বাবা বলল, আচ্ছা তুমি যখন রাউন্ড দিলে তখন ঠিক কয়েকজন মানুষকে তুমি মসজিদের ভিতরে মোবাইল চাপাচাপি করতে দেখেছো, কয়েকজন মানুষকে দুনিয়াবি কথাবার্তা বলতে দেখেছো? তখন তার ছেলে বলল, একজনও না, আমি ওইদিকে খেয়ালই করিনি, আমি তো সবসময় গ্লাসের দিকে খেয়াল করেছিলাম যাতে একটা ফোঁটা পানিও না পড়ে, যদি অন্যদিকে খেয়াল করতাম তাহলে তো পানি পড়ে যেত। তখন তার বাবা বলল, ঠিক তেমনই তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন আল্লাহ তাআলার দিকে খেয়াল রাখবে, তার সৃষ্টির দিকে না, আর তখনই তুমি অনুভব করবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করছো, আর বাকি কিছুই তোমার চোখেই পড়বে না। তখন ছেলেটা তার ভুল বুঝতে পারলো আর বলল, আমি আজকের থেকে প্রত্যেকদিন মসজিদে যাব, তবে আল্লাহ তাআলার ইবাদত করতে, আশেপাশের কে কি করছে সেটা দেখার জন্য না। পাকিস্তানের কোন এক স্কুলের এক টিচার তার ছাত্রদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো নামাজ পড়ে না কারা? প্রথমজন উত্তর দিল, যারা মৃত ব্যক্তি তারা নামাজ পড়ে না। দ্বিতীয়জন উত্তর দিল, যারা পাগল প্রতিবন্ধী তারা নামাজ পড়ে না। তৃতীয়জন যা উত্তর দিল তা শুনে শিক্ষকের চিন্তা ভাবনায় পরিবর্তন এসে গেল, শিক্ষক চিন্তায় পড়ে গেল। তার উত্তরটা ছিল এমন, যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। তখন শিক্ষক চিন্তায় পড়ে গেল, আচ্ছা তাহলে আমি কি মারা গেছি, নাকি আমি পাগল, নাকি আমি প্রতিবন্ধী, নাকি আমি অমুসলিম? একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর আমরা যারা নামাজ পড়ি না অথচ নিজেকে মুসলিম দাবি করি, চলুন আমরাও একটু ভেবে দেখি, আমরা কি মারা গেছি, নাকি আমরা পাগল, নাকি আমরা প্রতিবন্ধী, নাকি আমরা